নাইট্রোজেন। আমরা ছোটবেলায় নিশ্চয়ই ভৌতবিজ্ঞান বইতে পড়েছি বাতাসে 72% নাইট্রোজেন থাকে, 20% অক্সিজেন থাকে, এছাড়াও বাতাসে হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন, সালফার এরকম অনেক গ্যাস থাকে, মিথেন থাকে, এরকম অনেক গ্যাস বাতাসে বিদ্যমান। তাহলে ওই নর্মাল হাওয়া যখন আমরা আমাদের গাড়ি অথবা বাইকের চাকা যখন ভরছি, তাহলে ওতো তো 72% নাইট্রোজেন রয়েছে, তাহলে আমরা আলাদা করে কেন আমরা নাইট্রোজেন আমরা আমাদের গাড়ির চাকায় ভরতে যাবো যেখানে অলরেডি 72% নাইট্রোজেন আছে? এবারে এমন না যে আমাদের গাড়ি বা বাইকের চাকা একবারে শূন্য থাকে, ও তো আগে থাকতেই একটুখানি হাওয়া ওর মধ্যে থাকে, তারপরেও ওতে ভরছে, তাহলে সেখানে নাইট্রোজেনের পরিমাণটা 72% থেকে মনে হচ্ছে আর একটু বেড়ে গেল অবশ্যই। তাহলে আমরা সেখানে আলাদা করে নাইট্রোজেন কেন ভরবো বেশি টাকা খরচা করে, এটাও একটা প্রশ্ন। এবারে নাইট্রোজেন ভরাটা কতটা যুক্তিযুক্ত সেটা আমি একটা স্টোরির মাধ্যমে বোঝাচ্ছি। তোমরা জানো যে নাইট্রোজেন অ্যাকচুয়াল কোন চাকায় ইউজ করা হয়? ট্রেনের চাকায় ইউজ করা হয়, এছাড়া অন্য কোনো গাড়িতে নাইট্রোজেন ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। প্লেনের চাকায় নাইট্রোজেন ইউজ করা হয় তার তিনটে কারণ রয়েছে। এক তো হলো প্লেন যখন মাঝ আকাশে ওড়ে তখন অত উপরে টেম্পারেচার থাকে -50, -55, -60 বা -60, এরকম এত কম টেম্পারেচার ওখানে থাকে। আবার যখন প্লেন ল্যান্ড করে, আমরা সাপোজ আমি আমাদের এখানে দমদম এয়ারপোর্টের কথা বলছি, এখানে টেম্পারেচার থাকে +40, +45 গরমকালে, তো অত কম টেম্পারেচার থাকে হুট করে প্লেন আসলো এত গরম টেম্পারেচারে, তো এখানে টেম্পারেচার একসময় থাকছে কম, একসময় থাকছে বেশি। তো টেম্পারেচার যখন বেশি হয় বা কম হয় তখন যে গ্যাস ওইটারও সংকোচন এবং প্রসারণ রয়েছে। এই ক্ষেত্রে টায়ারের প্রেশারটাকে মেনটেন করার জন্য ওখানে নাইট্রোজেন ইউজ করা হয়। নাইট্রোজেন টায়ারের প্রেশার বজায় রাখতে সাহায্য করে। তাছাড়াও প্লেন যখন মাটিতে ল্যান্ড করে, ল্যান্ড করার সময় প্লেনের চাকার সঙ্গে মাটি অনেক জোরে এখানে ঘষা লাগে, ঘষা লেগে যাতে আগুন না লেগে যায় সেই জন্য প্লেনের টায়ারকে অন্যরকমভাবে ডিজাইন করা হয়। তা সত্ত্বেও যদি কোনোভাবে আগুন লেগে যায় যাতে সেটা ভয়ঙ্কর আকার না ধারণ করে, তাই জন্য ওখানে নাইট্রোজেন ইউজ করা হয়, কারণ নাইট্রোজেনে কখনো আগুন লাগে না। তাছাড়াও প্লেনের টায়ার যখন মাটিতে স্পর্শ করে তখন পুরো প্লেনের লোডটা ওর মধ্যে পড়ে, সেক্ষেত্রে টায়ার যাতে বাস্ট না করে যায় সেক্ষেত্রেও ওখানে নাইট্রোজেন ইউজ করা হয়। এই তিনটে ক্ষেত্রে কারণে ওখানে নাইট্রোজেন ইউজ করা হয়। কিন্তু আমরা যদি এটা আমাদের গাড়ির চাকায় বা বাইকের চাকায় যদি আমরা এটাকে লাগাই, তাহলে আমাদের গাড়ি বা বাইকের চাকায় এরকম কন্ডিশন কখনো হয় না যে আমরা অনেক কম টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচার এসে গেলাম বা সেখানে কোনোভাবে ঘষা খাচ্ছে বা অনেক বেশি লোড পড়ছে, এরকম কখনো হয় না। তো আমাদের গাড়ি বা বাইকের চাকায় নাইট্রোজেন ইউজ করার কোনো মানে হয় না। আর তার থেকেও বড় কারণ হচ্ছে আমাদের যে কোম্পানির গাড়ি আছে বা বাইক আছে ওদের যে ম্যানুয়াল গাইড সেখানে কোথাও লেখা নেই যে আপনারা আমাদের গাড়ির চাকায় নাইট্রোজেন ইউজ করবেন, বরং সেখানে অন্য কিছু জিনিস লেখা থাকে যে আপনি হেলমেট পরবেন, সিট বেল্ট পরবেন, এই সমস্ত কিছু লেখা থাকে, কিন্তু নাইট্রোজেন ইউজ করা হবে এটা কোনো লেখা থাকে না। উল্টে লেখা থাকে যে কতটা প্রেশার আমাদের গাড়ির চাকাতে ইউজ করতে হবে, সামনের চাকা এবং পেছনের চাকায় কতটা প্রেশার থাকবে। তো এবং যে টায়ার ম্যানুফ্যাকচার কোম্পানি তারা কিন্তু কখনো বলে না যে আপনি আমাদের যে টায়ার কিনছেন এটা কিন্তু আপনাকে নাইট্রোজেন ইউজ করতে হবে, আপনি অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন না, কোনো জায়গায় লেখা নেই। তাহলে আমরা কেন আমরা নাইট্রোজেন ইউজ করবো? দেখুন, এই ব্যাপারটা আপনাকে বলে শুধুমাত্র সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টার আপনাকে নাইট্রোজেন ভরতে বলে এই জন্যই, কারণ ওরা ওখানে বেশি টাকা ইনকাম করতে পারছে। নাইট্রোজেন ভরতে কত নেয়? 60-70 টাকার মতো নেয় হয়তো। তো একজনের কাছ থেকে যদি 60 টাকায় যদি ইনকাম করতে পারে, দুইজন যদি ওখানে ভরে, তাহলে 120 টাকা, দুইজনের থেকে 120 টাকা এমনি ইনকাম হচ্ছে। তাহলে একদিনে যদি দুজনের থেকে যদি 120 টাকা ইনকাম হয়, তাহলে হয় 10 দিনে ওখান থেকে 1000 টাকা পাওয়া ইনকাম হচ্ছে, 1000 টাকা বা আজকের দিনে কে দেয়। যার জন্য আমাদেরকে সার্ভিস সেন্টার বলে নাইট্রোজেন ভরতে। তো পয়সা কথা আমি এটা বলছি, আমাদের গাড়ি বা বাইকের চাকায় নাইট্রোজেন ভরা কোনো মানে নেই, কোথাও লেখা নেই। আপনি রাস্তার সাইডে যে মেকানিক আছে আপনি সেখান থেকে হাওয়া ভরতে পারেন, 5 টাকা 10 টাকা এরকম নেয়, সেখান থেকে আপনি গাড়ির চাকা হাওয়া ভরতে পারেন, এবং সপ্তাহে অন্তত একবার গাড়ির চাকার যে টায়ার প্রেশার সেটাকে আপনি একবার চেক করবেন।